الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله قال الله تعالى في القران المجيد وفيه الفرقان الحميد بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد الحمد لله যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপযুক্ত সময়ে খতিবের কাছাকাছি বসে কোরআন ও সহি সুন্নাহর আলোকে অমূল্য বাণী শ্রবণ করার মাধ্যমে, উপলব্ধি করার মাধ্যমে আমাদের জীবনের যাবতীয় ভুল ত্রুটি এবং আমল আখলাককে সংশোধন করে নেওয়ার তৌফিক দান করলেন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অগণিত শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কতবার দরুদ জ্ঞাপন করি মা আমেনার নয়নমণি নবিকুল শিরোমণি খাতামুন নাবিয়িন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এই শান্তির ধর্ম ইসলামকে পেয়েছি। সেই নবীর প্রতি অগণিত দরুদ বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সময়ত উপস্থিতি, আমরা যে মাসে উপস্থিত হয়েছি এটি হলো জিলকদ মাস, এরপর জিলহাজ মাস আসবে। শাওয়াল মাস আমরা গত করে ফেলেছি। এই দুটি মাস হচ্ছে হজের মৌসুম বলা হয়, হজের মাস বলা হয়। সকলে তাদের গন্তব্য স্থানে সৌদি আরব মক্কাতে হজ করার জন্য, উমরা করার জন্য মানুষ পাড়ি জমাচ্ছে। অনেকে চলে গিয়েছে, অনেকের ফ্লাইট হয়তো এখনও আসেনি, আসবে বা অনেকে যাচ্ছে। তো সবার ভাগ্যে এই হজ করার সৌভাগ্য জোটে না, বা সবাই এই হজ করার সামর্থ্য রাখে না, ঠিক কিনা? তো ইসলাম সকলের দৃষ্টিকোণ থেকেই ইসলাম তার ইসলামের বাণীগুলোকে পরিপূর্ণ করেছে। তো যাদের টাকা পয়সা রয়েছে তারা যেমনিভাবে তাদের টাকা খরচ করে হজ করতে পারবে, ঠিক তদ্রূপভাবে টাকা পয়সা না থাকলেও একজন মানুষ বাড়িতে বসেও নিজ অবস্থানে থেকেও হজের নেকি লাভ করতে পারবে। একজন ব্যক্তি লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কাতে গিয়ে কষ্ট করে হজ করে, তার হজ কবুল হলে তারপর সে যে সওয়াবটা রোজগার করবে পেয়ে যাবে, তার আমলনামা লিপিবদ্ধ করা হবে। কিছু আমল রয়েছে, কিছু কর্ম রয়েছে, কাজ রয়েছে, যে কাজগুলো করলে
আপনি আমি মক্কাতে না গিয়েও হজের সওয়াব পেতে পারি সুবহানাল্লাহ তো আজকের আলোচনার সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে মক্কাতে না গিয়েও কিভাবে আমরা হজের সওয়াব পেতে পারি ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করলে উক্ত বিষয়টিকে সামনে রেখে তত্ত্ববহুল বিবরণী পেশ করার মাধ্যমে বিষয়টিকে ফুটিয়ে তোলার চেষ্টা করব ওমা তাওফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব সম্মানিত উপস্থিতি প্রথমে আসুন জেনে নেই হজ যদি কবুল হয় বা যার হজ আল্লাহ গ্রহণ করবেন এই হাজির হজ যখন গ্রহণ করা হবে তখন তার আমলনামায় আল্লাহ কি নেকি দিবেন বা হজ কবুল হলে এর ফজিলত কি বা সংক্ষিপ্তভাবে আমরা বলতে পারি হজের কি ফজিলত যারা হজ করতে যাচ্ছে এতে কি লাভ রয়েছে কি ফজিলত রয়েছে ঠিক কিনা সম্মানিত উপস্থিতি বুখারি মুসলিম মিশকাতে একটা হাদিস এসেছে মিশকাতুল মাসাবি কিতাবুল হজ সংক্রান্ত অধ্যায় ফাসলাওয়াল প্রথম পরিচ্ছেদ হাদিস নম্বর 2507 হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিচ্ছেন ইরশাদ করছেন যে মান হাজ্জা লিল্লাহি যে ব্যক্তি একমাত্র একনিষ্ঠভাবে ইখলাসের সহিত শুধুমাত্র আল্লাহর জন্য হজ সম্পাদন করবে ফালাম ইয়ারফুস এবং এই হজ করতে গিয়ে সে কোনো ধরনের অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হবে না ওয়ালাম ইয়াফসুক এবং কোনো অশ্লীল কথাবার্তার সাথেও সে লিপ্ত হবে না অর্থাৎ রফাস এবং ফেস্ক এই দুটি হচ্ছে অশ্লীল কর্ম এবং অশ্লীল কথাবার্তা যারা শুধুমাত্র আল্লাহর জন্য হজ সম্পাদন করবে এবং এই হজ সম্পাদন করতে গিয়ে অশ্লীল কথা এবং অশ্লীল কর্ম এগুলি থেকে বিরত থাকবে বেঁচে থাকবে দূরে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাজাআ সেই হজ সম্পাদন করে ঠিক তদ্রূপভাবে হজ করে ফিরে আসবে কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু ওই দিনের ন্যায় যেদিন তার মা তাকে নিষ্পাপ হিসাবে পৃথিবীতে জন্ম দান করেছে প্রসব করেছে অর্থাৎ তার জন্ম যেদিন হয়েছে তার মায়ের মাধ্যমে সেদিন যেমন সে নিষ্পাপ ঠিক যে ব্যক্তি একমাত্র আল্লাহর জন্য হজ সম্পাদন করবে এবং হজ করতে গিয়ে সে কোনো ধরনের অশ্লীল কথাবার্তা অশ্লীল কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত হবে না স্ত্রী সহবাসে লিপ্ত হবে না সে যে ফিরে আসবে নিষ্পাপ হয়ে ফিরে আসবে তদ্রূপ নিষ্পাপ হয়ে ফিরে আসবে যদ্রূপ একজন শিশু তার মায়ের গর্ভ থেকে নিষ্পাপ হয়ে বের হয় সুবহানাল্লাহ এটা হলো একটা হজের ফজিলত শুধু তাই নয় ইমাম মুসলিম রহিমাহুল্লাহ তার সহিহ মুসলিম একটা হাদিস বর্ণনা করেছেন কিতাবুল ইমান ধর্মীয় বিশ্বাস সংক্রান্ত অধ্যায়ে বাবু কাউল ইসলাম ইয়াহদি মা ক্বাবলাহু যে যখন কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করে তার পূর্বের পাপ ধ্বংস হয়ে যায় শেষ হয়ে যায় এই অনুচ্ছেদে হাদিস নম্বর 121 হাদিস বর্ণনা করেছেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই তার ইসলাম গ্রহণের কথা অত্র হাদিসে বর্ণনা করছেন তার মৃত্যুর অনেক একটু আগ মুহূর্তে বা কিছুকাল সময়ের পূর্বে তার ভিতরে ইসলামের কথাগুলো শুনতে শুনতে তার অন্তর বলতে শুরু করলো ইসলামের দিকে সেই ইসলামের দিকে ধাবিত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করা শুরু করে দিল কিন্তু তার ভিতরে একটা ভয় কাজ করছিল যে ইসলাম গ্রহণ করার পরে ইসলাম গ্রহণের পূর্বে সে যত পাপ করেছে এই পাপগুলো থাকবে কিনা এই পাপগুলো ক্ষমা হবে কিনা এই কারণে তিনি তার মন থেকে আল্লাহ রাসুলের কাছে হাত বাড়াতে চায় চেয়েও আল্লাহ রাসুলের কাছ থেকে হাতকে সরিয়ে নেয় তো তিনি বলছেন যে ফাকুল তো আমি রাবি নিজেই বলছেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু বলছেন যে আবসুতু ইয়ামিনাকা তিনি নিজে বলছেন রাসুলকে ইয়া রাসুল্লাহ উবসুত আপনি সম্প্রসারিত করুন ইয়ামিনাকা আপনি আপনার হাতকে এগিয়ে দিন বাসাতা ইয়াবসুতু থেকে উবসুত আপনি এগিয়ে দিন আপনার হাতকে ফালা উবায়ুকা তাহলে আমি আপনার হাতে বায়াত গ্রহণ করব মানে ইসলামের বায়াত আমি ইসলাম গ্রহণ করতে চাই আপনি আপনার হাতকে এগিয়ে দিন আমি আপনার হাতে বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করতে চাই তো যখনই আল্লাহর নবী মুসলাম তার হাতকে এগিয়ে দিলেন কলা তখন তিনি বলছেন যে ফা কবাস্তু ইয়াদি
আমি আমার হাতকে গুটিয়ে নিলাম। তার মনে একটা কথা সংশয় চলে আসলো যে আমি ইসলাম গ্রহণ করলে আমার পূর্বে পাপ কি ক্ষমা হবে। এই কারণে ইনি তার অন্তরে একটা পরিকল্পনা করে হাতকে গুটিয়ে নিয়ে তিনি বসে রইলেন। তখন আসলাম বললেন, ইয়া মালিক, মা আলাকা ইয়া আমার ইবনে আস, হে আমর ইবনে আস, তোমার কি হলো, তুমি আমার কাছে হাতকে এগিয়ে দিয়ে আমার হাতকে গুটিয়ে নিচ্ছ কেন? তখন তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আরাদতু আন আশতারিতা, আমি আপনার কাছে শর্ত করতে চাই। আরাদতু, আমি ইচ্ছা পোষণ করছি, আন আশতারিতা, যে আমি আপনার কাছে শর্ত করব। যে কি শর্ত? তখন তিনি বলছেন যে শর্ত হচ্ছে এই, আইয়ুগ ফারালি, আমি আপনার কাছে হাত এগিয়ে দিয়ে বায়াত গ্রহণ করার মাধ্যমে ইসলাম গ্রহণ করলে আমার কি ক্ষমা হয়ে যাবে? এটা হলো আমার শর্ত, আমাকে কি ক্ষমা করে দেওয়া হবে? তখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া আমর, আমা আলিমতা, তুমি কি জানো না যে আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, যখন কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করে ইসলাম তার পূর্বের যাবতীয় পাপগুলিকে ধ্বংস করে দেয়, মানে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ, মানে একজন ব্যক্তি ইসলাম গ্রহণের পূর্বে যত পাপ করেছে সে যখন ইসলাম গ্রহণ করে সব পাপ শেষ হয়ে যায়, আল্লাহ ধ্বংস করে দেন তার তার জীবনের আমলনামার খাতা থেকে পাপের বিষয়গুলোকে মুছে দেওয়া হয়, সে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপর বলছে যে ওয়ান্নাল হিজরাতাম, তুমি কি জানো না যে নিশ্চয়ই হিজরত তাহদিমু মা কানা ক্বাবলাহু, তার যে ব্যক্তি হিজরত করে এই হিজরত তার পূর্বে যাবতীয় পাপগুলিকে ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি ইসলামের জন্য হিজরত করলে তার পূর্বের যাবতীয় পাপ ক্ষমা হয়ে যায়, এই হিজরতের কারণে আল্লাহ তার পাপগুলিকে ক্ষমা করে দেন। তিন নম্বরে বললেন, হে আমর ইবনে আস, তুমি কি জানো না যে ওয়ান্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, নিশ্চয়ই যে ব্যক্তি হজ করে হজ সম্পাদন করে, এই হজ এমন একটি ইবাদত, যে ব্যক্তি হজ সম্পাদন করে সম্পাদন করার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজ পালন করার কারণে তার পূর্বের যাবতীয় পাপগুলিকে ধ্বংস করে দেন। সুবহানাল্লাহ। আগের হাদিস থেকে জানতে পারলাম যে ব্যক্তি একনিষ্ঠভাবে আল্লাহর জন্য হজ করে এবং এতে কোনো প্রকার অনৈতিক কর্মকাণ্ড সম্পাদন না করে সে নিষ্পাপ হয়ে ফিরে আসে, যেমন মায়ের গর্ভ থেকে সন্তান জন্মগ্রহণ করে। এ হাদিস থেকে জানতে পারলাম যে ব্যক্তি হজ সম্পাদন করে এই হজ তার পূর্বে যাবতীয় পাপগুলিকে ধ্বংস করে দেয়। সুবহানাহু ওয়া তাআলা এই হজ সম্পাদনকারীদের জন্য এই কত বড় ফজিলত রেখেছেন। আরেকটি হাদিস এই হজের ফজিলত সম্পর্কে বলে এই বিষয়টা এখানে ইতি করছি, যে হাদিসটি ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তার সুনান ইবনে মাজাহতে উল্লেখ করেছেন, কিতাবুল মানাসিক, হজের নিয়মকানুন সংক্রান্ত অধ্যায়, বাবু ফাজল হজ ওয়াল উমরা, হজ ও উমরার ফজিলত সংক্রান্ত অনুচ্ছেদ, হাদিস নাম্বার 2888। হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, তিনি ইরশাদ করছেন, আল উমরাতু ইলাল উমরাতি, এক উমরা থেকে আরেক উমরা, কাফফারাতুল লিমা বাইনাহুমা, উভয়ের মাঝে যে পাপগুলো হয়ে থাকে এই পাপগুলোকে মিটিয়ে দেয়, এই পাপগুলোর কাফফারা স্বরূপ হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি এক উমরা করেছে, এরপরে যখন আরেক উমরা করে তো এই দুই উমরার মাঝে যে পাপগুলো হয় এই দুই উমরা করার কারণে তার ভিতরে যে পাপগুলো হয়েছে এই পাপগুলো এই দুই উমরাই কাফফারা স্বরূপ হয়ে যায়, মানে এই দুটি উমরা করার কারণে তার এই দুটি উমরার মাঝে যে গুনাহখাতাগুলো হয়ে যায় এগুলো আল্লাহ ক্ষমা করে দেন। যেমন এক সালাত থেকে আরেক সালাতের মাঝে যদি কোনো ব্যক্তি গুনাহ করে তার গুনাহখাতা এই সালাত পড়ার কারণে, এই দুই ওয়াক্ত সালাত পড়ার কারণে এর ভিতরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন, ঠিক তদ্রূপ যে ব্যক্তি এক উমরা থেকে আরেক উমরা করে তো এই দুই উমরার মাঝে যে গুনাহখাতাগুলো হয় আল্লাহ সুবহানাল্লাহ বলছেন, আসসালাম বলছেন, এগুলো এই দুই উমরা করার কারণে এই উমরাই এই গুনাহ মাফের কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপর বলা হচ্ছে ওয়াল হাজ্জুল মাবরুর, আর যে হজটা কবুল হয় তাকে হজে মাবরুর বলা হয়, কবুলযোগ্য হজ। তো বলা হচ্ছে ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাজাউন, হজে মাবরুরের কোনো জাজা নেই, কোনো প্রতিদান নেই, কোনো সওয়াব নেই, কোনো আজর নেই, কোনো নেকি নেই, ইল্লাল জান্নাত, সরাসরি জান্নাত। তাহলে যে ব্যক্তির হজ কবুল হয় তার হজকে হজে
মাবরুর বলা হয় আর হজে মাবরুরের জাজা কি সরাসরি জান্নাত তে তিনটি হাদিসের সমন্বয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে ব্যক্তি হজ সম্পাদন করে আর তার হজ যদি কবুল হয়ে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অর্থ তিনটি হাদিসের আলোকে বোঝা যায় যে তার সমস্ত পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন এবং মৃত্যুবরণ করলে তার জন্য কি রয়েছে জান্নাত রয়েছে তাহলে এই হজ আপনি এই সওয়াবগুলো আপনি বাড়িতে বসে থেকে পেতে পারেন যে কর্মকাণ্ডগুলো করলে সেগুলো বলার চেষ্টা করছি এর এক নম্বর বিষয় হচ্ছে যে যারা হজ করার নিয়ত করেছে অনেকে এরকম রয়েছে যে টাকা পয়সা সবই রয়েছে সে হজ করার নিয়ত করেছে যে হজ সম্পাদন করবে কিন্তু কোনো কারণে হজ সম্পাদন করতে পারলো না হতে পারে কি পারে না অনেক সময় দেখা যায় যে ফ্লাইট ক্যান্সেল হয়ে যায় অনেক সময় দেখা যায় ফ্লাইট মিস হয়ে যায় অনেক সময় দেখা যায় যে হজে যাওয়ার সময় সে অসুস্থ হয়ে যায় বা অনেক সময় দেখা যায় যে হজের নিয়ত ঠিকই ছিল সবই ঠিক রয়েছে সেই ব্যক্তি আর হজ করার সামর্থ্য রাখছে না অসুস্থ হয়ে গেছে হতে পারে কি পারে না এমন হয়ে গেল হজের জন্য যে টাকা রোজগার করেছে ব্যাংক ড্রাফট করার জন্য যাচ্ছে প্রতিমধ্যে টাকা থেকে বা চিন্তায়ের কারণে টাকা পয়সা সব চুরি হয়ে গেল কিন্তু নিয়ত কি ছিল এই টাকা দিয়ে সে কি করবে হজ করবে এই নিয়ত তার ছিল ঠিক কি না এরকম হতে পারে কি পারে না তো এর প্রথম বিষয়টা এই কারণে উল্লেখ করেছি যে ব্যক্তি খালেস নিয়াতে হজ করার নিয়াত করবে সে হজ সম্পাদন করতে না পারলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজের সওয়াব তার আমলনামা লিপিবদ্ধ করে দিবেন সুবহানাল্লাহ দলিল দেখুন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিমে একটা হাদিস বর্ণনা করেছেন কিতাবুল ইমান ইমান সংক্রান্ত অধ্যায়ে বাবু ইজাহাম্মাল আব্দু বিহাসানাম যখন কোনো বান্দা কোনো কল্যাণকর কাজ করার ইচ্ছা পোষণ করে এই অনুচ্ছেদ হাদিস নম্বর 128 হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিচ্ছেন ইরশাদ করছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মানে এই হাদিসের মান হলো হাদিসে কুদসি যে হাদিসে আল্লাহ রাসূল বলেন যে কল আল্লাহু তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেই হাদিস আল্লাহ রাসূল সাল্লামের মুখ নিঃসৃত হাদিসের চেয়ে দামি কারণ সেটা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাব এবং ভাষা শব্দ আল্লাহ রাসূলের মানে সাধারণ হাদিসের চেয়ে এই মান অনেক উঁচু কোরআনের পরে হাদিসে কুদসির মান তারপরে অন্য হাদিসের মান এটা হলো সেই হাদিসে কুদসি তো বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইজা হাম্মা আবদি যখন আমার বান্দা বিহাসানাতিন কোনো ভালো একটা কাজ করার নিয়াত করে পরিকল্পনা করে চিন্তা ভাবনা করে ওয়ালাম ইয়ামালহা অথচ সে ওই কাজটা করতে পারেনি একটা কাজ করার নিয়াত করেছে ভালো একটা কাজ করার নিয়াত করেছে কিন্তু সেই কাজটা সে করতে পারেনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাতাবতু হালাহু হাসানাতান আমি ওই ভালো কাজের নিয়াত করার কারণেই তার আমলনামায় একটা নেকি লিপিবদ্ধ করে দেই সুবহানাল্লাহ এরপর বলছে ফাইন আমিলাহা যদি আবার সে যে নিয়াত করেছে যে কাজটা করার সংকল্প করেছে এই হাসানা কল্যাণকর কাজটা সে বাস্তবায়ন করলো মানে আমলে রূপ দিল কাতাবে দুহা আমি তার এই আমলটা বাস্তবায়ন করার জন্য তার আমল নামায় লিখে দেই আশরা হাসানাতিন দশটি নেকি ইলা সাবি মিয়াতি জেফিন দশ থেকে সাতশো গুণ পর্যন্ত তার আমল নামায় লেখ নেকি লিপিবদ্ধ করে দিই তাহলে একটা ভালো কাজের নিয়াত করলে আপনি করতে পারলেও সাত দশ থেকে সাতশো নেকি আর করতে না পারলে কয় নেকি এক নেকি মনে করুন সাধারণত একটা কাজ করলে কিন্তু একটা নেকি হয় তো আল্লাহ তার কাজের উপর ডিপেন্ড করে তো তাকওয়ার উপর ডিপেন্ড করে আল্লাহ তাকে এই এক নেকিকে দশ দশকে সাতশো গুণ বাড়িয়ে দেন তো মনে করেন হজ করলে হজের একটা নেকি হয় তো আপনি নিয়াত করেছেন কিন্তু করতে পারেননি আল্লাহ বলছেন যে আমি তাকে সেই নেকিটা দিয়ে দিই আর যদি কাজে বাস্তবায়ন করে ওই এককে আমি দশ বা দশ থেকে আরও সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দিই সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় দেখুন ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ কিতাবুল জিহাদ একটা হাদিস বর্ণনা করেছেন বাবু মান হাবাসাহুল আজরু আনিল জিহাদ
যে যে ব্যক্তি জিহাদ করার নিয়াত করেছে কিন্তু ওজোর বশত সে জিহাদ করতে পারেনি এই অনুসারে তিনি একটা হাদিস বর্ণনা করেছেন হাদিস নম্বর 2765 হাদিস বর্ণনা করেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে ইন্না বিল মাদিনাতি রিজালান নিশ্চয়ই মদিনাতে কতিপয় লোক তারা আছে অবস্থান করছে মদিনায় আর আমরা তো সফরে রয়েছি তো মা কতাতুম ওয়াদিয়ান এই যে তোমরা উপত্যকার পর উপত্যকা যে অতিক্রম করছো এই উপত্যকা তোমরা অতিক্রম করতে পারত না ওয়ালা সালাকতুম তরিকাতান এবং তোমরা যে এই রাস্তার পর রাস্তা তরিকান এই যে রাস্তার পর রাস্তা তোমরা অতিক্রম করছো চলছো এই চলতেও তোমরা পারতে না কেন এর দ্বারা বুঝাচ্ছে পরে শব্দ নিয়ে এসেছেন যে ইল্লা তো বলছে যে হ্যাঁ তবে তোমরা এই যে উপত্যকার পর উপত্যকা একের পর এক রাস্তা অতিক্রম করছো এই অতিক্রম করার কারণে তোমরা যে সওয়াব পাচ্ছ তোমরা যে নেকি পাচ্ছ ইল্লা শারিকুকুম ফিল আজর যারা মদিনাতে বসে আছে মদিনায় অবস্থান করছে এরাও এই সওয়াবের তোমাদের সাথে অংশীদার হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ মানে তারাও জিহাদের নিয়াত করেছিল জিহাদের ইচ্ছা পোষণ করেছিল কিন্তু অস্ত্র না থাকার কারণে বা সমস্যা হওয়ার কারণে আল ইসলাম তাদেরকে আনতে পারেনি সাথে নিয়ে আসতে পারেনি বা তারাও আসতে পারেনি কিন্তু নিয়াত ছিল তাদের আসার জন্য আল ইসলাম বললেন যে তোমরা এই যে উপত্যকার পর উপত্যকা এই একের পর এক রাস্তা অতিক্রম করেই চলেছ এখানে করলেই যে তোমরা সওয়াব পাচ্ছ এই সওয়াব তোমরা একা পাচ্ছ না তারা মদিনায় অবস্থান করছে শারিকুকুম ফিল আজর প্রতিদানের ব্যাপারে তারা মদিনাতে বসে তোমাদের সঙ্গে সমান সওয়াব পেয়ে যাচ্ছে তার মানে আমি আমাদের আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে যদি কোনো ব্যক্তি হজের নিয়াত করে কিন্তু কোনো ওজর বশত সে সেই হজ সম্পন্ন করতে না পারে নিয়াত একনিষ্ঠ থাকার কারণে সে ব্যক্তি সেই হজের সওয়াব বাসাতে থাকা সত্ত্বেও পেতে পারে কেননা হাবাসাহুমুল উজর তাদেরকে ওজর আটকে রেখেছে এই ওজর থাকার কারণে তারা সওয়াব পেয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে দেখুন দুই নম্বর যে কর্ম সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই ফরজ সালাত আদায় করি এই প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা অনেকে জিকির আজকার করি অনেকে আমরা জিকির আজকার না করে যেহেতু সম্মিলিত মোনাজাত করা হয় না তো আপনাদের মধ্যে দেখা যায় যে অনেকেই সালাম ফেরার সঙ্গে সঙ্গেই তার মুসল্লা থেকে চলে যায় অনেকে সুন্নাত সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে সুন্নাত পড়া শুরু করে দেয় অনেকে সুন্নত না পড়ে মসজিদ থেকে বের হয়ে চলে যায় অথচ সে ব্যক্তি আদৌ জানে কি জানে না আল্লাহই ভালো জানে যে এই বৈঠকে বসেই একটা দোয়া রয়েছে একটা কাজ রয়েছে একটা তাসবিহ রয়েছে যে কর্মটা করলে যে তাসবিহটা সে পাঠ করলে যে জিকির আজকারটা সে করলে এখানে বসে থেকেই সে হজের সওয়াব পেয়ে যেতে পারে সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি এ ব্যাপারে একটা হাদিস ইমাম বুখারী রহিমাহুল্লাহ তার সহিহুল বুখারীতে উল্লেখ করেছেন কিতাবুল আজান আজান সংক্রান্ত অধ্যায় বাবু জিকরি বা আদা সালাম সালাতের পরে জিকির করা সংক্রান্ত অনুচ্ছেদ হাদিস নম্বর 843 হাদিস বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জাআল ফুকারা আউলান নবী ইসলাম একদল গরিব অসহায় ব্যক্তিগণ তারা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এসে ফাকালু তারা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লামকে বলছেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহাবা আহলুদ দুসুর মিনাল আমওয়ালি এই যে যারা আহলে দুসুর রয়েছে দুসুর মানে যে যাদের মাল বেশি আল মালুল কাসির অধিক মালের অধিকারী যারা তাদেরকে আমরা সম্পদশালী বলি তাদেরকে আমরা ধনী বলি এদেরকে আহলুদ দাসুর বলা হয় বলা হচ্ছে এই যে আহলুদ দাসুর রয়েছে যারা মিনাল আমওয়ালি এরা এদের ধন সম্পদের কারণে এরা এদের সম্পদের কারণে টাকা পয়সার কারণে অধিক পরিমাণে মাল থাকার কারণে বিদ্যারা জাতিল উলা ওয়ান নাইমিল মুকিম
যে তারা আমাদের চেয়ে অনেক উঁচু মর্যাদায় সমাসীন হয়ে যাচ্ছে এবং তারা সুন্দর সুন্দর স্থায়ীভাবে তারা অবস্থান করছে বাসা বাড়িতে থাকছে তারা অনেক নিয়ামত ভোগ করছে এই টাকা পয়সার মালিক হওয়ার কারণে সম্পদশালী হওয়ার কারণে শুধু তাই নয় বলছে ইউসাল্লুনা তারা সালাত আদায় করে কামা নুসাল্লি যেমন আমরা সালাত আদায় করি তারা যেমন সালাত আদায় করে আমরাও সালাত আদায় করি ওয়াইয়াসুমুনা তারা যেমন সিয়াম রাখে কামা নাসুমু আমরাও সিয়াম রাখি এছাড়াও ওয়ালাহুমুল ফাজলু মিনাল আমিন আমওয়ালিন তাদের ধন সম্পদ থাকার কারণে তারা আরও অতিরিক্তভাবে অনুগ্রহ লাভ করে ফজিলত লাভ করে থাকে সেটা কি বলছেন যে ইয়াহুজুনা বিহা তারা এই টাকা পয়সার মালিক থাকার কারণে টাকা পয়সা বেশি থাকার কারণে এই টাকার সাহায্যে হজ করছে ওয়ায়াতামিরুনা এই টাকার সাহায্যে উমরা করছে ওয়াইউজাহিদুনা এই টাকার থাকার কারণে এই সম্পদশালী হওয়ার কারণে এই সম্পদের মাধ্যমে তারা জিহাদে অংশগ্রহণ করছে অতিরিক্ত তিনটা কথা বললেন যে ধনীরা তারাও নামাজ পড়ে আমরাও পড়ি তারাও সিয়াম রাখে আমরাও রাখি কিন্তু এগুলো ছাড়াও তাদের টাকা যেহেতু আছে সম্পদ যেহেতু আছে তাই তারা সম্পদের কারণে তারা এই সম্পদের মাধ্যমে হজ করছে উমরা করছে জিহাদে অংশগ্রহণ করছে আমরা তো পাচ্ছি না সাহাবা একরাম কীভাবে জিজ্ঞাসা করতেন দেখেন জিজ্ঞাসা কিছু জিজ্ঞাসা করার আগে ওই জিজ্ঞাসার কথা কিছু বলতেন কি জিজ্ঞাসা করবেন আল্লাহ বুঝে গিয়েছেন যে কি জিজ্ঞাসা করতে চাচ্ছি এগুলো যখন বলল তখন আল্লাহর এবং বলছে ওয়াইয়াতা সাদাকুনা আরো একটা কাজ বলেছে এরা সদকা করে তাহলে চারটে কাজ ধনীরা বেশি বেশি করতে পারে হজ উমরা জিহাদ এ অংশগ্রহণ এবং সদকা এই চারটি কাজ সম্পদশালী ব্যক্তি বেশি বেশি করতে পারে গরিবরা করতে সহজে পারে না তো তারা তো সালাত সিয়ামের পরেও এগুলো দিক থেকে এগিয়ে আছে কিনা তখন আসলাম বললেন যে শুনো আলা উহাদ্দিসুকুম শুনে রাখো আমি তোমাদেরকে একটা হাদিস বর্ণনা করছি ইন আখাজতুম যদি তোমরা সেই হাদিসকে গ্রহণ করো গ্রহণ করে আমলে বাস্তবায়ন করো কর্মে রূপ দান করো আদরাকতুম মান সাবাককুম তোমরা তাদের লাগাল পেয়ে যাবে তাদের কাছে যেতে পারবে তাদের নাগাল ধরতে পারবে যারা তোমাদের অগ্রগামী হয়েছে মানে এই যে এতক্ষণ থেকে অজুহাত দিল এতক্ষণ থেকে বলল যে তাদের টাকা পয়সা থাকার কারণে হজ করছে উমরা করছে জিহাদ করছে সদকা করছে আমরা তো কিছুই করতে পারছি না তারা এগুলো করার মাধ্যমে আমাদের থেকে অনেক অগ্রগামী হচ্ছে এই কারণে তিনি বললেন যে আমি একটা হাদিস তোমাদেরকে বলবো যদি তোমরা এই হাদিসকে কর্মে বাস্তবায়ন করতে পারো শরীরে রূপদায়ন করতে পারো তাহলে তোমরা যারা অগ্রগামী হয়েছে তাদের কাছে যেতে পারবে তাদেরকে পেয়ে যাবে এবং ওয়ালাম ইউদ্রিককুম আহাদুন বাদাকুম তোমাদের পরে কেউ আর এরকম হতে পারবে না তবে কারা পারবে বলছে ওয়াকুনতুম খায়রা মান আংতুম বাইনা জাহরানাইহি ইল্লা মান আমিলা মিসলাহু তবে ওই ব্যক্তিরাই তোমাদের মতো হতে পারবে যারা এই যে আমলটা যে হাদিসটা আমি তোমাদেরকে বলছি এই হাদিসের যে কর্ম এই কর্মের অনুরূপ যারা কর্ম সম্পাদন করবে তারাই ওই কর্মে বা ওই স্থানে পৌঁছাতে পারবে তাছাড়া কেউ পৌঁছাতে পারবে না সেটা কি তিনি এখন বলছেন শুনে রাখুন বলছে তুসাববিহুনা তোমরা তাসবিহ সুবহানাল্লাহ পাঠ করো ওয়া তাহমাদুনা তোমরা আলহামদুলিল্লাহ পাঠ করো ওয়া তুকাব্বিরুনা তোমরা তাকবীর মানে আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার পাঠ করো খলফা কুল্লি সালাতিন প্রত্যেক ফরজ সালাতের পরে পরে তোমরা তাসবিহ তোমরা তাহমিদ তোমরা তাকবীর পাঠ করতে থাকো সালাসাম ওয়া সালাসিনাম 33 বার করে অত্র হাদিসের পরে সাহাবা একরাম একে অপরে ইখতিলাফ শুরু করে দিল যে 100 বার মিল করতে গিয়ে কেউ বলছে আমি আগে আল্লাহ আলহামদুলিল্লাহ 34 বার বলবো কেউ বলছে আমি সুবহানাল্লাহ 34 বার বলবো কেউ বলছে আমি আল্লাহু আকবার 34 বার বলবো যার কারণে আল্লাহ ইসলাম ফিরে এসে তিনি শেষে বললেন যে কথাটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন 596 নম্বর হাদিস তিনি সেখানে উল্লেখ করে বলছেন যে ওয়া আরবাউ ওয়া সালাসুনা বাকি তোমরা 34 বার তাকবীর পাঠ করবে যেটা আগের হাদিসে বলা হলো তুকাব্বিরুনা তোমরা তাকবীর পাঠ করবে এখানে মাসদার নিয়ে আসা আছে তাকবীরাতান যে তোমরা 34 বার আল্লাহু আকবার বলবে
যেহেতু তোমাদের ভিতরে সমস্যা দেখা দিল তো এটি নিয়ে এসে ঠিক করে দিয়ে গেলেন যে 34 বার আল্লাহু আকবার পাঠ করবে তবে ওয়াত্র হাদিসের আলোকে বোঝা যায় আল্লাহ রাসূল অনুমতি দিয়েই দিয়েছেন যে আপনি আলহামদুলিল্লাহ বা সুবহানাল্লাহ বা আল্লাহু আকবার তিনটি কালেমার যেকোনো একটি কালেমা 34 বার বলে 100 বার মিল করতে পারেন এটা আগে অনুমতি দিয়ে চলে গিয়েছিলেন কিন্তু সাহাবায়ে কেরাম নিজেদের মধ্যে ওই সময়ে তর্ক বিতর্ক করেছিল যে কেউ বলছে আমরা এটা 34 বার বলবো কেউ বলছে যে না এটা এখানে তিনি ফিরে এসে আল্লাহু আকবারের কথা বলেছেন তো আমরা যে কোনো একটি 34 বার বলতে পারি তো এই সিস্টেমের যে এই হাদিসটা এই হাদিসের ফজিলত হচ্ছে এটাই যারা এইভাবে শুধুমাত্র সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার দিয়েই 100 বার মিল করে প্রত্যেক সালাত তাসবিহ পাঠ করবে তার জন্য এই চারটি কাজের ফজিলতের আমলনামায় আল্লাহ সুবহানাহু দিয়ে দিবেন কিসের হজ করার কিসের উমরা করার কিসের জিহাদ করার চার নম্বর কি বলছিলেন সদকা যেহেতু সাহাবী চারটি কথা উল্লেখ করেছেন ওই দরিদ্র সাহাবী কথা উল্লেখ করেছেন চারটি বলছে ইয়াহুজুনা বিহা ওয়া ইয়াতামিরুনা ওয়া ইউজাহিদুনা ওয়া ইয়াতাসাদদাকুনা এই চারটি শব্দ উল্লেখ করার কারণে হাদিসটা বর্ণনা করেছেন তার মানে আপনি এই শুধু এই কর্মটুকু করলেই পাঁচ মিনিটেরও ব্যাপার নয় আপনারা তো মেশিনের মতো গণতে শুরু করেন তো ধীরে ধীরে গুনবেন তো ধীরে ধীরে গুনে সম্ভবত পাঁচ মিনিটও লাগবে না আপনি এই আমলটি যদি করতে পারেন এই চারটি কাজের ফজিলত আপনারা আমার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবেশ করে দিবেন লিপিবদ্ধ করে দিবেন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি এরপরে তিন নম্বর যে কর্মের কথা আমি বলবো সেটা হচ্ছে যে আপনি অনেক কষ্ট ছাড়াই অল্প একটু কষ্টের মাধ্যমেই আপনি হজের সওয়াব মসজিদে বসে থেকেই পেতে পারেন যেটাকে বলা হয় ইশরাকের সালাত কিসের সালাত ইশরাকের সালাত ইশরাক শব্দ শুরুক শব্দ থেকে এসেছে আর শুরুক শব্দের অর্থ হচ্ছে সূর্য উদিত হওয়া অর্থাৎ সূর্যোদয়ের পরপরই দিনের প্রথম প্রহরের শুরুতে যে সালাত আদায় করা হয় এই সালাতকেই বলা হয় সালাতুল ইশরাক বা ইশরাকের সালাত তো যে ব্যক্তি এই ইশরাকের সালাত ফজরের জাসলা জামাতে পড়ার পরে এই ইশরাকের সালাত আদায় করা পর্যন্ত তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত করতেই থাকবে এবং এই ইশরাকের সময় হলে ইশরাকের সালাত দূরে কাদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাল্লাম বলছেন তার আমলনামায় হজ ও উমরা কবুলের সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে বলে সুবহানাল্লাহ একটু লক্ষ্য করি হাদিসটি এসেছে দুটি কিতাবে তিরমিজি এবং মিশকাতুল মাসাবিতে হাদিস এসেছে মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত সালাত সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে বাবু জিকরি বা আদাস সালাম সালাতের পরে জিকির আজকার করতে হবে এই অনুচ্ছেদ হাদিস নম্বর 971 হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা যে ব্যক্তি সালাত আদায় করল আল ফজরা ফজরের ফি জামাতিন জামাত সহকারে মান সাল্লাল ফজরা ফি জামাতিন যে ব্যক্তি জামাতের সহিত ফজরের সালাত আদায় করল ফজরের সালাত পড়ে নিল সুম্মা কাআদা অতঃপর যেখানে পড়েছে সেখানে বসে থাকলো ইয়াজকুরুল্লাহ ওখানে বসে থেকেই আল্লাহর জিকির আজকার করতে থাকলো হাত্তা এমন কি তাতলু ওয়া শামসু সূর্য উদয় না হওয়া পর্যন্ত তার এই জিকির আজকার চলতেই রয়েছে সে তার জবানে জিকির আজকার করতেই আছে সুম্মা সাল্লা রাকাতাইন যখন সূর্য উদয় হয়ে গেল ইশরাকের সালাত পড়ার সময় হয়ে গেল সূর্য একটু তাপ দেওয়া শুরু করলো তখন সে দুরেকা সালাত আদায় করে নিবে সাল্লা রাকাতাইন দুরেকা সালাত আদায় করে নিবে কানাত লাহু এই যে দুরেকাত সে সালাত আদায় করলো এই দুরেকাত সালাত আদায় করার জন্য কা আজরি হাজ্জাতিন তার আমলনামাতে হজের সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে সুবহানাল্লাহ এই যে ফজরের সালাত জামাতে আদায় করে সেখানে বসে থেকেই আল্লাহর জিকির আজকার করতে থাকলো সূর্য উদয় না হওয়া পর্যন্ত সূর্য যখন উদয় হলো একটু তাপ দেওয়া শুরু করলো তার লালচে ভাব কেটে দেওয়া শুরু করতে শুরু করলো ঠিক সেই সময় সে দুরাকাত সালাত আদায় করে নিল এই দুরাকাত সালাত আদায় করার জন্য এই সামান্য একটু কষ্ট অর্থাৎ হাজিরা কতদিন সেখানে কষ্ট করছে আপনি সামান্য দিনের সামান্য কিছু সময় আপনি ফজর থেকে সূর্য উদয়ের পর এই সামান্য একটা সময় আবদ্ধ থেকে এই ইবাদত করার কারণে আপনি সেই এত কষ্টের সওয়াবের নেকি আপনি পেয়ে যাচ্ছেন
হুসুল্লাম বলছেন শুধু হজ নয় ওয়া উমরা তিন এর পাশাপাশি আপনি উমরা করারও সওয়াব পাবেন সুবহানাল্লাহ দুটি সওয়াব কাজরি হাজ্জা হিজ্জাতিন এক কাজরি হাজ্জাতিন ওয়া উমরা তিন একটা হলো হজ আর একটা হলো উমরা এই দুই ইবাদত করার সওয়াব এই সামান্য ইবাদতের কর্ম সম্পাদন করলেই আপনার আমার আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন হুজুরুল্লাহ বলছেন তোমরা হয়তো মনে করছো যে কম দেবে মনে হয় তোমরা হয়তো মনে করছো লাখ লাখ টাকা খরচ করে হজ করছে এত কষ্ট করে তো তাদের সব আমাদের আমলনামায় লিপিবদ্ধ করে দেবে তো তোমাদের মতো যাদের ঈমান কম আছে তারা তাদের ভিতরে শয়তান এরকম কথা দিতে পারে আমি আল্লাহ সেই জন্য তোমাদেরকে বলছি শুনে রাখো তাম্মাতিন 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 তিনবার তিনি বললেন পরিপূর্ণ হজ আমরার সওয়াব দেওয়া হবে পরিপূর্ণ হজ আমরার সওয়াব দেওয়া হবে পরিপূর্ণ হজ আমরার সওয়াব দেওয়া হবে তিনি তিনবার বলেছেন তার মানে আপনি আমি একটু কষ্ট করলেই এই হজ এবং উমরার এই দুটি ইবাদতের সওয়াব আমরা মসজিদে বসেই মহিলারা ঘরে বসেই এই সওয়াব আমরা অর্জন করতে পারি আমাদের এই সওয়াব অর্জন করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন সময় তো উপস্থিতি সময় একদম শেষের দিকে এসে গেছে আমি একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি যেটা আমাদের সমাজে খুবই অভাব রয়েছে যে যখন কোনো ব্যক্তিকে আহ্বান করা হয় বা দাওয়াত দেওয়া হয় কিছু আলোচনা করার জন্য আপনাদেরকে দাওয়াত দেওয়া হয় সেখান থেকে শুনে উপকার লাভ করার জন্য কিন্তু দেখা যায় ডাকে সাড়া পাওয়া যায় না কিন্তু যদি এর ফজিলত আপনি আমি জানতাম তাহলে ডাক দেওয়া ছাড়াই আপনারা হামাগুড়ি দিয়ে চলে আসতেন কেননা যে ব্যক্তি এই রকম দিনী বৈঠকে মাজলিসে মসজিদে যে দিনী বৈঠক করা হয় এই দিনী বৈঠকে এসে সাড়া দেয় সে সরাসরি দায়ী হোক বা মাদউ যাকে দাওয়াত দেওয়া হচ্ছে উভয় ব্যক্তি হজ করার সওয়াব তাদের আমলনামা আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন সুবহানাল্লাহ দেখুন হাদিসটি বর্ণনা করছি যে হাদিসটি সহিহ তারগিব ওয়া তারহিবে এসেছে হাদিস নাম্বার হচ্ছে 86 হাদিস বর্ণনা করেছেন আবু উমামা আল বাহলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান গাদা ইলাল মাসজিদি যে ব্যক্তি মসজিদে আসলো লা ইউরিদু সে যে মসজিদে আসছে অন্য কোনো তার উদ্দেশ্য চাওয়া পাওয়া নেই ইল্লা তবে হ্যাঁ তার চাওয়া পাওয়া আছে সেটা কি আইয়াতা আল্লামা খায়রান সে এখানে আসছে কল্যাণকর কিছু শিক্ষা নেওয়ার জন্য শেখার জন্য এবং বলছে আও ইউ আল্লিমাহু বা কল্যাণকর কিছু শিক্ষা দেওয়ার জন্য তার মানে আপনি মসজিদে মসজিদ কমিটি কোনো একটা দাওয়াতি কাজের আঞ্জাম দিয়েছে বা কোনো দিনী দাওয়াত দিনী বৈঠকের ব্যবস্থা করেছে আপনাদেরকে দাওয়াত দিয়েছে এবং আলেমকেও দাওয়াত দিয়েছে ওই আলেম যদি শুধুমাত্র আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই আসে এবং যারা এসেছে এই দাওয়াত গ্রহণে এই আলেমের আলোচনা শোনার জন্য তারাও যদি শুধু এখান থেকে শিক্ষা নেওয়ার জন্যই আস এসে থাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কানালাহু তাদের জন্য রয়েছে বা এই ছাত্র এই শিক্ষক মানে যে শিখবে সে হলো ছাত্র যে শেখাবে সে হলো শিক্ষক তার জন্য রয়েছে কাজরি হাজ্জিন তামান হাজ্জাতাহু একজন ব্যক্তি পরিপূর্ণ হজ করলে যে নেকি পায় এই পরিপূর্ণ হজের নেকি তার আমলনামা লিপিবদ্ধ করা হবে সুবহান আর এদিকে আর কোনো কথা বলছি না আর অনেক কথা ছিল সময় শেষ হয়ে গেছে আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন তো অল এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এরকম আরও অনেক আমল রয়েছে যে আমলগুলো আপনি আমি করলে বাড়িতে বসে থেকেই হোক বা নারী বা পুরুষ আমরা বাড়িতে বসে থেকেই হজ করার সওয়াব উমরা করার সওয়াব আমরা আমাদের আমলনামায় পেতে পারি আল্লাহ সুবহানাল্লাহ আমাদের সেই কাজগুলো সম্পাদন করার জেনে বুঝে আমল করার একনিষ্ঠভাবে আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন